টাঙ্গাইলে বেসরকারি উদ্যোগে অর্গানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে পাট পাতার চা। দেশে চাহিদা বাড়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এই চা। এভাবে পাট পাতা দিয়ে তৈরি হচ্ছে অর্গানিক চা। দেশি জাতের পাট পাতা শুকিয়ে গুঁড়া করে প্যাকেটজাত করা হয়। ওই খেত থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার পর এগুলোকে আমরা শুকা দিই, শুকিয়ে তারপরে আমরা চালনিতে ঘষে ছোট ছোট আকারে পরিণত করি। মেশিনটি অটোমেটিকলি এটার ওজন পরিমাপ করে এবং এই মেশিনটা প্যাকেট বের করে দেওয়ার পরে আমরা টি ব্যাগগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দিই প্যাকেজিং হওয়ার জন্য। পাট পাতার এই চা বাণিজ্যিকভাবে বাজারজাত করছেন টাঙ্গাইলের দেলদুয়ারের তরুণ উদ্যোক্তা জাকির হোসেন তপু। এই চা বাজারজাত করে বৈদেশিক মুদ্রা অর্জনে সরকারের পৃষ্ঠপোষকতা চান তিনি। পাট রোপণ করার পরে বীজ আসা পর্যন্ত এটা ম্যাচুরিটি হয় না, যখন ম্যাচুরিটি হবে বীজ আসার সঙ্গে সঙ্গে এই পাটের পাতাকে ওখান থেকে তুলে নিতে হবে, তারপরে বিভিন্ন প্রসেসে শুকাইয়ে অন্য অন্য প্রসেস করে এটাকে বাজারজাত করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে পাট পাতার চা বিক্রি করছে, ক্রেতাদের কাছেও বেশ পরিচিতি পেয়েছে এই চা। আমি বহুদিন যাবৎ এই চাটা পান করি, এই চাটা পান করে আমি বেশ উপকৃত হয়েছি। এই ঠান্ডার সর্দি কাশের জন্য খুবই উপকার। পাট পাতার চাটা আমি দীর্ঘদিন যাবৎ খাচ্ছি। জেলা প্রশাসন জানিয়েছে পাট পাতার চা উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। স্কটল্যান্ডে একটা জলবায়ু সম্মেলন হয়েছিল, পাঠানো হয়েছিল পাট পাতার চা, সেটা সব অনেকে গ্রহণ করছে, যা এটাকে অনেক পজিটিভ মনে করছেন যে না এটা ভালো করবে। বর্তমানে পাট পাতার অর্গানিক চা জার্মানি ও ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা রপ্তানি করা হচ্ছে। দীপ্ত, বার্তাকক্ষ। টাঙ্গাইলে বেসরকারি উদ্যোগে অর্গানিক পদ্ধতিতে তৈরি হচ্ছে পাট পাতার চা। দেশে চাহিদা বাড়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এই চা। এভাবে পাট পাতা দিয়ে তৈরি হচ্ছে অর্গানিক চা। দেশি জাতের পাট পাতা শুকিয়ে গুঁড়া করে প্যাকেটজাত করা হয়। ওই খেত থেকে সংগ্রহ করি, সংগ্রহ করার পর এগুলোকে আমরা শুকা দিই, শুকিয়ে তারপরে আমরা চালনিতে ঘষে ছোট ছোট আকারে পরিণত করি। মেশিনটি অটোমেটিকলি এটার ওজন পরিমাপ করে এবং এই মেশিনটা প্যাকেট বের করে দেওয়ার পরে আমরা টি ব্যাগগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দিই প্যাকেজিং হওয়ার জন্য। পাট পাতার এই চা বাণিজ্যিকভাবে বাজারজাত করছেন টাঙ্গাইলের দেলদুয়ারের তরুণ উদ্যোক্তা জাকির হোসেন তপু। এই চা বাজারজাত করে বৈদেশিক মুদ্রা অর্জনে সরকারের পৃষ্ঠপোষকতা চান তিনি। পাট রোপণ করার পরে বীজ আসা পর্যন্ত এটা ম্যাচুরিটি হয় না, যখন ম্যাচুরিটি হবে বীজ আসার সঙ্গে সঙ্গে এই পাটের পাতাকে ওখান থেকে তুলে নিতে হবে, তারপরে বিভিন্ন প্রসেসে শুকাইয়ে অন্য অন্য প্রসেস করে এটাকে বাজারজাত করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে পাট পাতার চা বিক্রি করছে, ক্রেতাদের কাছেও বেশ পরিচিতি পেয়েছে এই চা। আমি বহুদিন যাবৎ এই চাটা পান করি, এই চাটা পান করে আমি বেশ উপকৃত হয়েছি। এই ঠান্ডার সর্দি কাশের জন্য খুবই উপকার। পাট পাতার চাটা আমি দীর্ঘদিন যাবৎ খাচ্ছি। জেলা প্রশাসন জানিয়েছে পাট পাতার চা উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। স্কটল্যান্ডে একটা জলবায়ু সম্মেলন হয়েছিল, পাঠানো হয়েছিল পাট পাতার চা, সেটা সব অনেকে গ্রহণ করছে, যা এটাকে অনেক পজিটিভ মনে করছেন যে না এটা ভালো করবে। বর্তমানে পাট পাতার অর্গানিক চা জার্মানি ও ডেনমার্ক সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা রপ্তানি করা হচ্ছে। দীপ্ত, বার্তাকক্ষ।